আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি সকাল এবং বিকেলের একটি মজাদার নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি, তাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি হচ্ছে প্যানকেক। মাত্র একটি ডিম দিয়ে পরিবারের সকলের জন্য নরম তুলতুলে প্যানকেক তৈরি করা যায়, সেই রেসিপিটি আজকে শেয়ার করব। করোনার এই পরিস্থিতিতে বাচ্চারা খুব একটা বাইরে যেতে পারে না, তাই মাঝে মাঝে বাচ্চাদের জন্য এরকম ভিন্ন ভিন্ন মজাদার খাবার তৈরি করে দিলে বাচ্চারা খুবই আনন্দে থাকবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক প্যানকেক তৈরির পুরো রেসিপিটি। প্যানকেক তৈরিতে যা যা লাগবে, এক কাপ ময়দা লাগবে, একটি ডিম, লিকুইড দুধ, চিনি, তেল, বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স আর সামান্য পরিমাণে লবণ লাগবে। কোনটা কী পরিমাণে দিব তা তৈরি করার সময় এক একে বলে দিব। প্রথমে আমি ডিমটি ভেঙে নিলাম। এখন একটি হ্যান্ড বিটারের সাহায্যে ডিমটিকে ভালোভাবে ফেটে নিব। ডিমটি মোটামুটি ফেটানো হয়ে গেছে, এখন এতে এক কাপ চিনি অ্যাড করে দিব। আমার মেয়েকে মিষ্টি রুটিও বলে থাকে। এই রেসিপিটি দেখে ভালো লাগলে কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। চিনিটা মেশাতে মেশাতে আমি এখানে দুধ অ্যাড করে দিব। এখানে লিকুইড দুধ দিব আমি এক কাপের মতো। দুধ, চিনি এবং ডিমটাকে খুব ভালোভাবে মেশাতে হবে। যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যাবে ততক্ষণ পর্যন্তই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। ডিমের গন্ধটা দাঁতে না থাকে সেজন্য আমি হাফ চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব এখানে হাফ কাপ সয়াবিন তেল। অবশ্যই চিনি গলে যাওয়ার পর এই তেলটা অ্যাড করতে হবে। এখন আমি এতে ময়দা দেওয়ার জন্য ময়দাটা একটু চেলে নিব। এজন্য এক কাপ ময়দা নিয়ে নিয়েছি। এর সাথে এক চা চামচ বেকিং পাউডার অ্যাড করে একটু চেলে নিব। এখন অল্প অল্প করে ডিমের মিশ্রণের সাথে ময়দাগুলো মিশিয়ে দিব। একবারে সব ময়দা দিতে যাবেন না, তাহলে কিন্তু দলা পেকে যেতে পারে। অল্প অল্প ময়দা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লিকুইডটা অনেকটা এরকম হবে, আমি এভাবে একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। খুব বেশি ঘন বা পাতলা করা যাবে না, তাহলে কিন্তু প্যানকেকটা ভালো হবে না। একটা ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, এতে করে লিকুইডটা আর একটু ঘন হবে। চুলায় একটি প্যান বসিয়ে তেল ব্রাশ করে গরম হতে দিয়েছি, আর এরকম একটা চামচ নিয়েছি লিকুইডটা প্যানের মধ্যে দেওয়ার জন্য। লিকুইডটা রেস্টে রাখার কারণে অনেকটা ঘন হয়ে গেছে, এখন আমি এক চামচ তুলে প্যানের মধ্যে দিয়ে দিব। চুলায় প্রথমে প্যান বসিয়ে একটু গরম করে নিয়েছিলাম, এখন চুলার আঁচটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে দিব। একটা প্যানকেক হতে আমার 40 থেকে 45 সেকেন্ডের মতো লেগেছে। যেহেতু আমি প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি, তাই এটা যখন হয়ে যাবে তখন খুব সহজেই উঠে আসবে। প্যানকেক তৈরি করার জন্য ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই, এটা খুব সহজেই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। এই নরম তুলতুলে মজাদার প্যানকেক বাচ্চারা বানানোর সাথে সাথেই কিন্তু খাওয়া শুরু করে দিবে, তাই আমি আশা করব আমার এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। আমার এক পাশ হয়ে গেছে, এখন আমি এটাকে একটু উল্টে দিব। দেখুন খুব সুন্দর একটা কালার চলে আসছে। এখন এটা নামিয়ে নিব। একইভাবে বাকি সবগুলো প্যানকে তৈরি করে নিব। মাত্র একটি ডিম আর এক কাপ ময়দা দিয়ে তুলতুলে নরম মিষ্টি রুটি তৈরি করে নিয়েছি। এই তুলতুলে মজাদার প্যানকেক খেতে কিন্তু অসাধারণ, তাই প্রতিদিন সকালে একই রকম নাস্তা না দিয়ে বাচ্চাদের মাঝে মাঝে এরকম নরম তুলতুলে প্যানকেক তৈরি করে দিতে পারি। আমি এই একটি ডিম আর এক কাপ ময়দা দিয়ে 8 থেকে 10টি প্যানকেক তৈরি করে ফেলেছি। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ সুন্দর একটি কমেন্টস লিখে আমাকে উৎসাহিত করবেন, কারণ আপনাদের কমেন্টসের আশায় আমি সবসময় উদগ্রীব থাকি। ইতিমধ্যে যারা আমাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আর অল বাটনে ক্লিক করে দিবেন। এতে করে আমার নতুন ভিডিও সবসময় আপনাদের কাছে সবার আগে চলে যাবে। আমার কাছে যদি নতুন কোনো ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর প্যানকেক যদি আপনারা বানিয়ে থাকেন তাহলে কেমন হয়েছে সেটাও জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর নিকট বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আজকে তাহলে এ পর্যন্ত। পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবার সুস্থতা কামনা করে আজকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। Thank you.